আসসালামু আলাইকুম, আমি নন্দীপাড়া বাংলাদেশ স্নেক বেনাম প্রজেক্ট থেকে আসছি পায়রা নদীর পারে। বিভিন্ন দর্শক আমাকে ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের কোশ্চেন করায় যে আমরা সাপগুলো বিভিন্ন জায়গা থেকে ধরি এবং সাপগুলো ধরলে পরিবেশের ভারসাম্য নষ্ট করি, কিন্তু আমরা যে সাপগুলো ধরি যে নন পয়জন সাপ যেগুলো এবং বিলুপ্ত প্রজাতির সাপ আমরা বিভিন্ন জায়গা থেকে সংরক্ষণ করি, আমরা সাপগুলো যেখানে সুন্দর পরিবেশ আমরা সেখানে উন্মুক্ত করতেছি এবং সাপের বংশ বিস্তার যাতে বেশি হয়। আমাদের দেশের সাপ প্রায় বিলুপ্ত হচ্ছে, কিন্তু সেখান থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে পরিত্যক্ত জায়গা থেকে আমরা উদ্ধার করি এবং যেখানে লোকজন আটকাই রাখে যে সাপগুলো ওখান থেকে জেলেদের কাছ থেকে বিভিন্ন লোকের কাছ থেকে সংরক্ষণ করে আমরা যেখানে কম পানি ওখান থেকে সংরক্ষণ করে গভীর পানিতে আমরা ছাড়ি যাতে ওরা পর্যাপ্ত খাবার পায় এবং ওর বসবাস করার মতন উপযোগী এরকম জায়গায় আমরা নিয়মিতভাবে আমরা সাপ ছাড়ছি। এর আগেও আমরা অনেক ডকুমেন্টস দেখাচ্ছি এবং বিভিন্ন ধরনের ফুটেজে আমরা আপনাদেরকে প্রমাণ করছি যে আসলে সাপগুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা ছাড়ি। সাপের যেহেতু আমাদের দেশে সাপ নিয়ে গবেষণা নাই তেমন একটা, তাই আমি সাপ যেখানেই পাই আসলে আমরা সাপ মারার চেষ্টা করি না এবং পাবলিক যাতে না মারতে পারে সেই চেষ্টা করি, সতর্ক করি। আজকের আমরা যে ডকুমেন্টসটা দেখাবো সেটা একটা ব্যতিক্রম, যে আমরা আমাদের জেলেদের কাছ থেকে অসংখ্য সাপ জেলেরা আটকাই রাখছে, সেখান থেকে আমরা সাপগুলো উদ্ধার করে পায়রা নদীর পারে নিয়ে আসছি এবং সাপগুলোকে উন্মুক্ত করার জন্য। মূলত অনেক ভাইরা আমাকে ইউটিউব চ্যানেলে প্রশ্ন করছেন যে সাপের মাথায় নাকি মণি থাকে। আসলে এই বিষয়টা হলে ভ্রান্ত ধারণা, সাপের ভিতরে কোনো প্রকারই মণি থাকার প্রশ্নই আসে না। সাপের ভিতরে যে টক্সিনটা থাকে সেটা বিভিন্ন যুগের প্রোটিন থাকে, 20টা প্রোটিন থাকে, এবং যেটা ক্ষতিকারক সেটা হলো যে সাপের বিষের ভিতরে যে ক্ষতিকারকটা থাকে সেটা হলো পটাশিয়াম সায়ানাইড, যেটা মানুষের ক্ষতি করে। এছাড়া বাকিগুলোই মানুষের উপকারী জিনিস, যেহেতু এই এই পদার্থ থেকে কোনো প্রকারই মণি তৈরি হইতে পারে না এবং কোনো ধরনের পদার্থ তৈরি হইতে পারে না। সাপ যেভাবে থাকে ওইভাবেই সাপের ওর ভিতরে কোনো কিছু পদার্থ তৈরি হয় না, কিন্তু যে মানুষের কে বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিদেরকে বলে যে সাপের মাথার মণি, অসংখ্য লোক এই ভ্রান্ত ধারণায় এবং টাকা দিয়ে সাপের মণি কিনতেছে, কিন্তু এটা হলো এক ধরনের কেমিক্যাল দ্বারা ওনারা তৈরি করে। এই প্রতারকের হাত থেকে বাঁচার জন্য আমি মূলত আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, কোনো প্রকারে সাপের মণি শব্দটাই ব্যবহার করা উচিত না এবং সাপের মাথায় কোনো মণি হয় না। এরকম ধরনের পদার্থ সৃষ্টি হওয়ার মতন বস্তু সাপের ভিতরে নাই। আমি আপনাদেরকে আবারও সতর্ক করছি বাংলাদেশ স্নেক বানাম প্রজেক্টের পক্ষ থেকে, কখনও সাপের মণি নামক বিষয় কখনও কিনবেন না এবং কোনো প্রতারকের হাতে কাছেও যাবেন না, সতর্ক থাকবেন সবসময়ের জন্য। আমরা এখনই আপনাদেরকে দেখাবো কিছু সাপ জেলেদের কাছ থেকে আমরা উদ্ধার করে উন্মুক্ত করতে যাচ্ছি। প্রিয় দর্শক ভাই, আমার যারা ভক্ত ভাই তাদেরকে তাদের জন্য আমি বলছি, বিভিন্ন রাষ্ট্র থেকে যারা ফোন দেন এবং বিভিন্ন প্রশ্ন করেন সেগুলো তো সরাসরি আমি জবাব দিই। অনেক সময় যে আপনারা ইউটিউব চ্যানেলে যে প্রশ্নগুলো করেন কিন্তু সেগুলো অনেক সময় আমি সময়ের অভাবে জবাব দিতে পারতেছি না, বিদায় আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদের জবাব দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করি। আমরা বিভিন্ন প্রোগ্রামে সাপ ধরার জন্য যাই, বিভিন্ন লোকের ফোনের মাধ্যমে অনেক সময় সাপ ধরা সম্ভব হয়, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা সাপ পাই না এবং ব্যর্থ হয়ে ফিরে আসি। কিন্তু এরকম ধরনের ডকুমেন্টসগুলো তো আমরা আপনাদেরকে দেখাইনি, কিন্তু আপনারা মনে করেন প্রশ্ন যেগুলো করেন কিন্তু আমি সেই প্রশ্নের জবাব সবসময় দেওয়া সম্ভব হয় না, কিন্তু আপনাদের প্রশ্ন দেওয়া উত্তর দেওয়ার জন্য আমি যথেষ্ট চেষ্টা করি। এবং দুঃখিতভাবে বলতে হয় যে আপনারা প্রশ্ন দিয়া যখন উত্তর না দিতে পারি হয়তোবা মনের ভিতরে কষ্ট পান, কিন্তু আমি সরি বলছি যে যেহেতু আমি যদি সম্ভব হয় আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। কিন্তু সরাসরি যদি আপনারা ফোন দিয়ে আমাকে প্রশ্ন করেন, কথা বলেন, তাহলে সেটা সবচেয়ে উত্তম। আমি আমার ফোন নাম্বারটা বলছি, 01766736202, এই নম্বরে যোগাযোগ করার জন্য। আমরা এখন যে সাপগুলো উন্মুক্ত করতে যাচ্ছি, এখন আপনাদেরকে সেই সাপ উন্মুক্ত করার যে লাইভ ভিডিও আমরা দেখাবো এবং এখনই আমরা সাপ ছাড়তেছি, যে আমরা একেবারেই পায়রা নদীর পারে আসছি নদীর কিনারায়। এখন আমরা এখানে যাচ্ছি সাপটা সাপগুলো উন্মুক্ত করার জন্য।
আমরা একেবারে পানির কিনারে এসে গেছি, যে আমাদের এই ব্যাগের ভিতরে অসংখ্য যে সাপ, এই সাপগুলো আমরা জেলেদের কাছ থেকে আমরা সংরক্ষণ করছি। সেখান থেকে সংরক্ষণ করার পরে আমরা এখন এই পাড়া নদীর কিনারে নিয়ে এসেছি। আমরা আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে আমরা সাপগুলো এখন মুক্ত করতে যাচ্ছি। যে আপনারা দেখেন সাপগুলো অনেক সুন্দর সাপ, যেগুলো মাছ খেয়ে জীবন ধারণ করে। দেখতে পাইতেছেন আমরা এখন এগুলো ছেড়ে দিচ্ছি। বিষয় অনেক সময় এই সাপগুলো বেশি গভীর পানিতে ওরা থাকতে অভ্যস্ত নয় এবং ভয় পায়, এই জন্য দেখেন বারবারও কিনারে ছুটে আসছে। আমরা ওকে বেশি পানিতে ফালানোর পরও ছুটে আসছে। কিন্তু আমরা এবং সাধারণত এই সাপগুলো, এই যে দেখেন মাছ মাছ খেয়ে থাকে, ওদের খাবারই হলো মাছ এবং ছোটো ছোটো কোনো পায়। দেখেন দেখতে খুব সুন্দর তেল তেলে, দেখেন অজস্র সাপ। এগুলো কিন্তু জেলেদেরা নিয়মিতভাবে ওরা মারতে থাকে। দেখেন আমরা ওদেরকে এখান থেকে আস্তে আস্তে ছাড়ছি। এখন একেবারে পানির কিনারায় নিয়ে আসায় সাপগুলো উঁকি মেরে ব্যাগের ভিতর বসে উঁকি মেরে দেখতেছে পানিগুলো। আমি আপনাদেরকে একের পর এক আমরা ছেড়ে দেখাচ্ছি এবং দেখেন সাপ ওরা পানিতে বসবাস করে। ওদের জন্য পানি খুব সুন্দর। এই যে দেখেন সাপগুলো ওরা পানি দেখে আসতেছে আস্তে আস্তে। দেখেন এই যে দেখেন পানি দেখে ওরা আস্তে আস্তে আসতেছে। এই যে দেখেন ছুটে আসতেছে পানি দেখে। দেখেন ওরা পানি দেখে ছুটে আসছে, যেহেতু এদের বসবাস পানির ভিতরে। দেখেন মূলত এই সাপগুলো পেটের ভিতরে বাচ্চা থাকে, এরা ডিম দেয় না, এদের এরা বাচ্চা দেয়। আপনার 4-5 থেকে 6টা বাচ্চা দেয় ওরা, ওদের পেটের ভিতরে বাচ্চা থাকে, এরা কখনো ডিম দেয় না। আমি মূলত একটা সাপ নিয়ে দেখছি আসলে এটা টক্সিন আছে কি না, পয়জন আছে নন পয়জন আছে, এই সাপটা আমি দেখছি। মূলত এগুলো আপনার নন ভ্যানাম, এটার ভিতরে কোনো ভ্যানাম নাই এবং বিষ দাঁত নাই। এটা কামড় দিলে মূলত কোনো সমস্যা হয় না, যেহেতু এই যে দেখা যাচ্ছে এটা নন পয়জন সাপ। এই যে দেখেন এর কোনো বিষ দাঁত নাই। অনেক সময় মানুষ এগুলো ভয় পায়। দেখেন এরা সাধারণত মাছ খেয়ে জীবন ধারণ করে। আমরা অসংখ্য সাপ জেলেরা আটকেছিল, আমরা সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করতেছি। দেখেন আমরা সাপগুলো অনেকে অনেক ছাড়লাম। দেখেন অসংখ্য সাপ, এই দেখেন দেখতে খুবই সুন্দর। এই যে সাপগুলো ছুটে যাচ্ছে পানির ভিতরে, দেখেন এই যে এটার পেটের ভিতরে বাচ্চা আছে, এটার পেটের ভিতরে বাচ্চা আছে। কিন্তু এই যে দেখেন
এগুলো মূলত পুরুষ সাপ। এই যে দেখেন পুরুষ সাপগুলো সবসময় ছোট থাকে, এবং স্ত্রী সাপ এই যে দেখেন ওর পিঠের ভিতরে বাচ্চা আছে, এই এটা হলো পুরুষ সাপ। এই যে স্ত্রী সাপটা অনেক বড় থাকে, আমরা ডকুমেন্টস দেখালাম, লাইফ ডকুমেন্টস দেখালাম। এগুলো এই যে সাপগুলো এগুলো আমাদের গ্রাম অঞ্চলে জলপোড়া সাপ বলে, মূলত এদের বিষ নেই একেবারেই। অনেক মানুষই বলে জলপোড়া সাপে কামড় দিলে সমস্যা, আসলে এটার কোনো প্রকারই বিষ নেই। এবং এই যেগুলো নন পয়জন সাপ, কোবরা সাপ ছাড়া এগুলো কোনো প্রকারই ফোনা তোলে না, এবং এদের মাথাটা চিকন থাকে। পানির বিশেষ করে পানির ভিতরে যে সাপ বসবাস করে ওদের মাথাটা বেশিরভাগই চিকন থাকে। বিভিন্ন যে সামুদ্রিক সাপ তাদের লেজটা অনেক মোটা থাকে এবং মাথাটা একেবারে চিকন থাকে, কিন্তু যেগুলো পয়জনাস সাপ সেগুলোর মাথাটা একটু মোটা থাকে। কিন্তু নন পয়জন যেগুলো একেবারেই মাথাটা ছোটো থাকে, চিকন থাকে, লেজ যে নর্মাল সাপের লেজের মতো মাথাটা এরকম। এটা মানুষে জলদারের সাপ নামেও এটাকে অনেক সময় চেনে, অনেক মানুষে জানে। আপনারা সাপ সম্পর্কে জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন 01766736202 এই নম্বরে, বাংলাদেশ স্নেক বানাম পটুয়াখালী। তাছাড়া আমার যে ইউটিউব চ্যানেল আছে, আপনারা ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন, আমি প্রত্যেকটা প্রশ্নেরই অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। দুইয়ের আগেও আমি বলছি যে আপনাদের অসংখ্য আমার ভক্তদের আমি প্রশ্ন উত্তর সবসময় সঠিকভাবে দিতে পারতেছি না, বিদায় আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা কোশ্চেনের জবাব দেওয়ার জন্য আমি চেষ্টা করব। এবং আপনারা এখন আমি আপাতত আমার এই যে অভিযানটা শেষ করতে যাচ্ছি, বাংলাদেশ স্নেক বানাম নন্দীপাড়া পটুয়াখালী।